হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল সিটি বিউটি কেমন আছেন সবাই করি সবাই অনেক ভালো আছেন ভিউয়ার্স আমার সামনে প্রোডাক্টটি দেখি আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন আমি আজকে কিসের রিভিউ নিয়ে এসেছি হ্যাঁ ভিউয়ার্স আজকে আমি লরিয়াল হেয়ার স্পার একটি রিভিউ নিয়ে এসেছি লরিয়াল স্পা নিয়ে এসেছি আপনাদের জন্য আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে এই লরিয়াল হেয়ার স্পার বেনিফিটসগুলো জানাবো আর আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে বাসায় কিভাবে ঘরে বসে হেয়ার স্পা করতে পারেন ভিউয়ার্স আপনারা সবাই জানেন যে পার্লারে হেয়ার স্পা অনেক বেশি কস্টলি আর সেটা যদি লরিয়াল হেয়ার স্পা হয় লরিয়াল দেওয়া হয় তখন কিন্তু সেটার কোনো কথাই নেই আমাদের দেশে যেসব নর্মাল আমাদের এলাকার বা আশেপাশের যে পার্লারগুলো আছে সেখানে যদি আপনি একটা ছোটো খাটো একটা হেয়ার স্পা করতে যান সেটার জন্য আপনাকে যেরকম অনেকক্ষণ সময় নিয়ে সেখানে সময় দিতে হবে সাথে সাথে কিন্তু আপনাকে অনেকগুলো টাকাও দিতে হবে কোনো কোন ক্ষেত্রে সেটা এক হাজার থেকে পনেরোশো পর্যন্ত হয়ে থাকে লরিয়াল হেয়ার স্পা দিয়ে যখন কেউ হেয়ার স্পা করে দেয় কোনো পার্লারে তখন কিন্তু সেটার প্রাইস এক হাজার থেকে বারোশো বা হয়ে থাকে আর সেই আপনাকে ভালো কোনো পার্লার গেলে অনেক সময় ব্যয় করতে হবে থেকে কিন্তু আপনাকে সেটি করতে হবে এই জন্য ভিউয়ার্স আপনারা যদি যান করতে পারেন সেক্ষেত্রে আপনার টাইম যেমন বেঁচে যাবে সাথে সাথে কিন্তু আপনার টাকাও বেঁচে যাবে কারণ আপনি যখন পার্লারে করতে যাবেন একটা হেয়ার স্পা করার যে টাকা তার থেকে তার পাঁচশো থেকে নর্মাল যে পার্লারগুলো সেখানে কিন্তু অবশ্যই আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা আপনার লাগবেই আর ভালো কোনো পার্লারে গেলে এক হাজার থেকে পনেরোশো টাকা সো আপনি যদি চান তাহলে কিন্তু আপনার ছয় মাসের যে হেয়ার স্পার যেই বাজেট সেটা কিন্তু আপনি এক মাসের হেয়ার স্পার যে পার্লারের বাজেট সেটা দিয়ে কিন্তু আপনি ছয় মাসের ঘরে বসে ছয় মাস হেয়ার স্পা করতে পারবেন এই হেয়ার স্পা ক্রিমটি দিয়ে ভিউার্স এই ক্রিমটি বলা হচ্ছে যে ড্রাই এবং ড্যামেজ হেয়ারের জন্য এটি অনেক বেশি বেনিফিশিয়াল বাট আমি আপনাদেরকে বলবো যে প্রত্যেকটা মানুষেরই আসলে হেয়ার স্পা করা উচিত অনেকের ভুল ধারণা থাকে যে যাদের চুল শুধুমাত্র ড্যামেজ আর যারা হেয়ার স্পা অলরেডি বড হেয়ার স্ট্রেটনিং করিয়েছেন যারা দেখা যায় যে চুলে কালার করেছেন ব্লু ড্রাই করেন শুধুমাত্র তারাই কিন্তু হেয়ার স্পাটা করে থাকে বাট আমি মনে করি যে প্রত্যেকটা মানুষেরই হেয়ার স্পা করা উচিত সপ্তাহে একবার না হলেও অবশ্যই পনেরো দিনে একবার করা উচিত মাসে অবশ্যই দুইবার হেয়ার স্পা করা উচিত তাতে আপনার চুলটা অনেক সুন্দর থাকবে নারিশ থাকবে আর অবশ্যই আপনার চুলের গোড়ায় পুষ্টি পাবে ভিউয়ার্স এই যে স্পাটা দেখতে পাচ্ছেন এটি আপনি যখন আপনার চুলে লাগাবেন যখন আপনি রেগুলার এটি দিয়ে স্পা করবেন তখন আপনার চুলের যে ড্যামেজ থাকবে সেটা ড্যামেজ তো অবশ্যই সেটা রিপেয়ার করে দিবে সাথে সাথে এটি আপনার চুলের গোড়ায় পুষ্টি যোগাবে আপনার চুল পড়া বন্ধ হবে চুলের খুশকি থাকলে খুশকি দূর করবে সাথে সাথে আপনার চুল ভাঙার যে প্রবলেম থাকে আগা ফাটার প্রবলেম থাকে সেগুলো দূর করবে অবশ্যই আপনার চুলটাকে স্মুথ সিল্কি অ্যান্ড শাইনি করবে ভিউয়ার্স এই লরিয়াল যে হেয়ার্স বা আমরা জানি লরিয়াল অনেক বড় একটা ব্র্যান্ড আর লরিয়ালের যে কোনো প্রোডাক্টই অনেক ভালো হয় সো আপনারা নিশ্চিন্তে এটি ইউজ করতে পারেন কোনো রকম সাইড এফেক্ট নেই এটির এটি যে কোনো চুল যে কোনো ড্রাই স্কাল বলেন যে কোনো হেয়ারে এটি আপনারা ইউজ করতে পারেন ছেলে এবং মেয়ে ছেলেদের জন্য এটি অনেক বেশি উপকারী ছেলেরা অনেক সময় দেখায় তাদের চুল ছোট হওয়ার কারণে যেগুলো হচ্ছে আমার চ্যানেলের অলরেডি একটি ভিডিও আছে সেটি হচ্ছে চা বা চা বা কন্ডিশনার উইথ হেয়ার স্পা সো যেহেতু এটি কন্ডিশনার এর জন্য অনেকেই এটি ইউজ করতে পারেন না যে চুলের গোড়ায় চলে যায় খুশকির প্রবলেম হয় বাট এটিতে সেরকম কোনো নেই যেহেতু এটি শুধুই হেয়ার স্পা সো এটি আমি আপনাদের সবার জন্য সাজেস্ট করছি যে ছেলে মেয়ে সবাই এটি ইউজ করতে পারেন চাইলে এটি আপনারা দশ বছরের নিজে যারা তারা অবশ্যই এটি ইউজ করবেন না তার বড় যে বাচ্চারা আছে তারাও চাইলে এটি এটি ইউজ করতে পারে সো ভিউয়ার্স আপনারা এই হেয়ার হেয়ারস্পারটা অবশ্যই আপনারা ইউ বাসায় ট্রাই করবেন এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এটি আপনারা কিভাবে করবেন ভিউয়ার্স আপনারা প্রথমে আমি আপনাদেরকে বক্সে দেখাচ্ছি এই হচ্ছে হেয়ার হেয়ারস্পার যে বক্স ভীষণ বড় একটি যার এখানে থাকে হচ্ছে পাঁচশো এমএল থাকে সো এটি দিয়ে সো ভিউয়ার্স ছেলেরা যদি এটা ইউজ করে তাহলে হচ্ছে এক বছর যাবে আর যদি মেয়েরা এই হেয়ার স্প্যাটি ইউজ করেন তাহলে আপনাদের চুলের লেন্থ অনুযায়ী সেটা তো সেই ক্ষেত্রে আপনার হয়তো বা পাঁচ থেকে ছয় মাস এটি যেতে পারে আর কারো যদি চুল একদমই ছোট হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরও ছয় থেকে সাত মাস বা মাস যাবে এখানে অনেকটুক হেয়ার স্পা ক্রিম থাকে সো এটা অনেক দিন আপনারা ইউজ করতে পারবেন ভিউয়ার্স চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ক্রিমের ভিতরে ক্রিমটা কেমন হবে হেয়ার স্প্রা যে ক্রিমটা সেটা কেমন হবে সেটা দেখাচ্ছি এরকম একটি কন্টিনারটি আবার আলাদাভাবে প্রোটেক্ট করা থাকে একটি ঢাকনা থাকে ভিতরে আর কি ডাবল ঢাকনা দেওয়া থাকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন একদমই ক্রিম একটি একদমই সফট একটি ক্রিম দেখতে পাচ্ছেন একদমই সফট একটি ক্রিম সো এই ক্রিমটির স্মেলটি অনেক সুন্দর অনেক সুন্দর একটি স্মেল আসছে মোটো মানে স্ট্রং না স্মেলটা একদমই লাইট একটা স্মেল আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে ক্রিমটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে যদি একটু ভালো করে দেখেন খুব সুন্দর একটি ক্রিম একদম সাদা কালার কালারটা একদমই সাদা আর হচ্ছে এটার স্মেলটা অনেক সুন্দর ভিউয়ার্স আশা করছি আপনাদের ইউজ করে খুব ভালো লাগবে স্মেলটা ভীষণ ভালো লাগছে ভিউয়ার্স এই যে হেয়ার স্পা ক্রিমটা এটা দিয়ে আপনারা কিভাবে হেয়ার স্পা করবেন বাসায় সেটা আমি আপনাদেরকে এখন বলে দিচ্ছি স প্রথমেই চুলটাকে অনেক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আপনাদের রেগুলার যে শ্যাম্পু আছে সেটা দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে নেবেন ওয়াশ করে নেওয়ার পরে চুলটাকে পানি ঝরিয়ে নেবেন পানি যেন চুল থেকে যেন গড়িয়ে না পড়ে টপ টপ করে যেন পড়ে না যায় সেরকম করে চুলটাকে মুছে নেবেন ফিফটি পারসেন্ট ড্রাই আর ফিফটি পার্সেন্ট হচ্ছে আপনাদেরকে চুলটাকে ভেজা ভেজা রাখতে হবে তো সে অবস্থায় আপনারা এই ক্রিমটি লাগাবেন ক্রিমটি লাগানোর আগে প্রথমে আপনাদের চুলে যতটুক পরিমাণ ক্রিম লাগবে ততটুকু নিয়ে নেবেন একটা বাটিতে নিয়ে সেই ক্রিমের সাথে এক চামচ অ্যালোভেরা জেল আর হচ্ছে একটি চারশো এম ই ক্যাপসুল মিক্সড করবেন অ্যালোভেরা জেল আমাদের হেয়ারের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল অনেক বেশি উপকারী আর অ্যালোভেরা জেল যদি আপনারা চুলে দেন চুলটা অনেক স্মুথ আর গ্লোসি হয়ে যাবে চুলটা ঝরঝরে থাকবে আর আপনারা যদি ই ক্যাপসুলটা ইউজ করেন তখন আপনাদের চুলের গোড়ার যে পুষ্টি সেটি যোগাতে এটি সাহায্য করবে চুলের গোড়াটা স্ট্রং হবে চুল পড়া বন্ধ হবে আর ভিউয়ার্স অলরেডি এটাতে প্রচুর ভিটামিন আছে ভিটামিনসের অভাব নেই তারপরে আমরা অ্যালোভেরা জেলের সাথে ই ক্যাপসুলটা দিবো ই ক্যাপসুল আমাদের হেয়ারের জন্য অনেক বেশি বেনিফিশিয়াল এই জন্য আমরা এখানে ই ক্যাপসুলটা ইউজ করব। দিয়ে ভালো করে মিক্স করে নেব মিক্সড করে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে নিব লাগিয়ে দশ মিনিট ম্যাসেজ করব। চুলের গোড়ায় ভালো করে ম্যাসেজ হলে রক্ত চলাচল সঞ্চালন যে ব্যবস্থা সেটা অনেক ভালো হয় তাতে করে চুলের হেয়ার গ্রোথ ভালো হয় চুলের গোড়ায় পুষ্টিটা ভালো মতো পাবে চুলটা আর তাতে চুলটা অনেক স্ট্রং হবে চুল পড়ার যে প্রবলেম থাকে সেটা রোধ করবে সাথে সাথে আপনার চুলের আগাতে ভালো করে লাগাবেন কারণ হচ্ছে আমাদের চুলের গোড়া থেকে তো নতুন করে চুল বের হয় কিন্তু আগার দিকে যে চুলটা থাকে সেটা খুব বেশি ড্যামেজ হয় যাদের চুলের আগায় অলরেডি ফাটার প্রবলেম আছে তারা ভালো করে লাগিয়ে নেবেন চুলের আগাতে তাহলে আপনাদের চুলের আগা ফাটার যে প্রবলেম সেটাও দূর হয়ে যাবে এইভাবে ভিউয়ার্স লাগানোর পরে দশ মিনিট আপনারা মাসেজ করার পরে একটি গরম টাওয়াল নিয়ে গরম পানিতে চাওয়াল ভিজিয়ে পুরো চুলটাকে ভালো করে কাভার করে দশ মিনিট রেখে দিবেন দশ মিনিট পরে আপনারা চুলটাকে ওয়াশ করে নেবেন নর্মাল প্লেন যে ওয়াটার যে যে পানি সেটা দিয়ে চুলটাকে ধুয়ে কোনো রকম কন্ডিশনার ইউজ করবেন না কিংবা শ্যাম্পু ইউজ করবেন না ভিউয়ার চুল যখন প্রথমে শ্যাম্পু করবেন হেয়ার স্পা করার আগে তখনও চুলে কোনো রকম কন্ডিশনার ইউজ করা যাবে না শুধুমাত্র চুলটা শ্যাম্পু দিয়ে ইউজ ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে হেয়ার স্পা ক্রিমটা লাগিয়ে দশ মিনিট ম্যাসেজ করে দশ মিনিট গরম ভাব দিয়ে তারপরে চুলটাকে আবারও ধুয়ে নেবেন শুধুমাত্র ঠান্ডা পানি দিয়ে চুলটা ধুয়ে নেবেন শুধু নর্মাল যে মানে পানি সেটা দিয়ে ধুয়ে নেবেন না পরে চুলটা শুকানোর পরে আপনারা নিজেই বুঝতে পারবেন চুলটা অনেক বেশি স্ট্রেট আর হচ্ছে চুলটা অনেক স্মুথ হয়ে যাবে এইভাবে কেউ যদি রেগুলার যদি এটা দিয়ে হেয়ার স্পাটা করেন লরিয়াল দিয়ে তাহলে ডেফিনেটলি আপনাদের চুল অনেক সুন্দর হয়ে যাবে আশা করছি আপনারা সবাই এটি বাসায় ইউজ করবেন ভিউয়ার্স যাদের চুল অনেক বেশি ড্যামেজ আর যারা সত্যি কথা বলতে এটা এত বেশি এক্সপেন্সিভ না এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এটার মাত্র পাঁচশো টাকা পড়বে যে কোনো কসমেটিক স্টোরে বড়ো ধর কোনো কসমেটিক স্টোরে আপনারা এটা পেয়ে যেতে পারেন তবে এক নম্বরটার গ্যারান্টি আমি আপনাদেরকে দিতে পারছি না কারণ বাংলাদেশে সত্যি কথা যেটা সেটাই হয়ে থাকে বাংলাদেশে অরিজিনাল থেকে ডুপ্লিকেট প্রোডাক্টের ছড়াছড়ি খুব বেশি ডুপ্লিকেট প্রোডাক্টটাই খুব তাড়াতাড়ি আমরা পেয়ে যাই কিন্তু অরিজিনালটা পেতে অনেক কষ্ট করতে হয় ভিউয়ার্স আপনারা কেউ যদি অরিজিনালটা পেতে কষ্ট হয় কোনো রকম ঝামেলা থাকে তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমার কাছ থেকে আপনারা একদমই অরিজিনালটা পারচেস করতে পারবেন আর ভিউয়ার্স আপনারা কেউ যদি চান যে যাদের চুল অনেক বেশি ড্যামেজ যাদের অলরেডি রিভন্ডিং করিয়েছেন অনেক দিন হয়ে গেছে চুলটা ড্যামেজ হতে শুরু করেছে তারা চাইলে এটা থেকেও ভালো একটা হেয়ার স্পা আছে লরিয়ালের ওই হেয়ার স্পাটা ইউজ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে কিংবা আমার ভিডিওর লিঙ্ক সাথে ওইটার আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো ওইটার পিকচার দিয়ে দিব আপনারা ওই লরিয়ালের ওইটা দেখতে পাবেন অনেকগুলা রিভিউ আছে অলরেডি ওটা নিয়ে ওইটা ভীষণ ভালো চুলের জন্য যাদের চুল অনেক বেশি ড্যামেজ আর আপনারা যারা ওইটা একটু এক্সপেন্সিভ হয়ে যাবে ওটা পনেরোশো টাকা পড়বে যারা ওটা অ্যাফোর্ড করতে পারবেন যা মনে করেন যে ওটা আপনারা ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমি একদম অরিজিনাল বাহিরের যে প্রোডাক্টটা সেটা আমি আপনাদেরকে দিব। আপনারা সেই ভরসা রাখতে পারেন অলরেডি যারা আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন তারা সবাই জানেন যে আমি ওই কোয়ালিটির দিক দিয়ে প্রচণ্ড মানে অন্য রকম আমি কোয়ালিটি কখনো খারাপ দিবো না প্রয়োজনে আমি আপনাদের কাছ থেকে কিছু টাকা বাড়িয়ে নিব চেয়ে নিবো যে আমাকে কিছু টাকা বাড়িয়ে দিন আমার হচ্ছে না বাট আমি আপনাদেরকে কখনোই খারাপ প্রোডাক্ট দিব না নকল প্রোডাক্ট দিব না সেই ভরসা আপনারা রাখতে পারেন আর যারা আমার কাছ থেকে নিচ্ছেন অনেকে আমার পরিচিত আপুরা আছেন যারা অলরেডি আমার কাছ থেকে নিয়েছেন অনেকবার নিয়েছেন সেকেন্ড টাইম থার্ড টাইম পর্যন্ত নিয়েছেন সবাই জানেন যে আমি তাদেরকে কখনোই খারাপ কোনো প্রোডাক্ট দিচ্ছি না ততটুক বিশ্বাস ওনাদের আছে বলেই তারা বারবার আমাকে নক করছেন আশা করছি আপনারাও আমাকে নক করবেন আপনি আপনাদেরকে বারবার করে পাবো ভিউার্স আপনারা কেউ যদি আমার কাছ থেকে যে কোনো এই লরিয়ালের এই হেয়ার স্পা কিংবা অন্য যে হেয়ার স্পা ক্রিমটা আছে সেটা অথবা আমার চ্যানেলে যে কোনো প্রোডাক্ট পেতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারটিতে আমাকে ফোন করবেন ফোন করে আমার সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র একটি ফোনই যথেষ্ট ফোন করে আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন তাহলে আপনাদের হাতের কাছে প্রোডাক্টটি পৌঁছে যাবে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভার করছি সো আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদের ঢাকার মধ্যে দু মধ্যে ঢাকার বাইরে চার দিনের মধ্যে প্রোডাক্ট দিতে পারবো ইনশাল্লাহ ভিউার্স আশা করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি অবশ্যই দেখে যদি ভালো লাগে যদি আপনাদের ভালো লাগে এতটুকু যদি আপনাদের কাজে আসে তাহলে অবশ্যই আপনারা আমার ভিডিওটি লাইক দিতে ভুলবেন না অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার জন্য নিজের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করবেন আর আমার চ্যানেলের লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই বেলাইকেনটিতে ক্লিক করতে ভুলবেন না ভিউয়ার সবাই অনেক ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই নিজের যত্ন নেবেন অবশ্যই অরিজিনাল প্রোডাক্ট ইউজ করবেন সবাইকে বারবার একটা কথাই বলবো আপনারা অবশ্যই অরিজিনাল প্রোডাক্টই ইউজ করবেন সো ভিউয়ার্স ভালো থাকুন আল্লাহ হাফেজ